সালাম আলাইকুম বন্ধুরা, দেখতেছেন আজকে আমি সহ চলে আসলাম নন্দনগরের কারণ বাজার থেকে। অনেকগুলো বাজার নিয়ে আসছি আজকে। আমাদের এলাকার বাজার বসছিল, অর্থাৎ সপ্তাহে দুইবার বাজার বসে। এমনি তো পাওয়া যায়, কিন্তু বাজারে একটু তরকারি মাছ এগুলো একটু ভালো পাওয়া যায় আর কি। তো আজকে বাজার থেকে কি কেনা হয়েছে সাকিব একটু দেখাও ভালো করে। অগ্নি দেখতেছেন ছোটো মাছগুলো, এগুলো হচ্ছে শিঁড়ি মাছ। শিঁড়ি মাছ এগুলো কি মাছ বলতে জানি না, সামুদ্রিক মাছ না এগুলো। এই যে দেখেন, আর এখানে নিয়ে আসছি 2 কেজি সাইজের। এটা কি মাছ? কাতলা মাছ। এই দেখতেছেন বড় ভাই পরিষ্কার করে নিচ্ছে মাছগুলো। আর এখানে নিয়ে আসছি নুডলস, তারপরে এই যে চাউল চিড়িগুড়া, অর্থাৎ বিরিয়ানির জন্য। তাকে দেখাচ্ছ? আর নাকি আব্বু নাকি বিস্কুট দিয়ে নাকি চা খাই, এই জন্য হাড্ডি বিস্কুট এগুলো তোলা পাওয়া যায়। দেখেন হাড্ডি বিস্কুট চিনি যুক্ত, চা খাইতে ভালো। আবার এদিকে আনা হয়েছে গাজর, তারপর আনা হয়েছে শশা। এখানে শশা আছে আর ডিম আছে, অনেকগুলো পেঁয়াজ, টমেটো, ফুলকপি, আলু, শিম, ওই যে এগুলো তো আবার সাবান, তারপরে চিনি, মানে সব ধরনের বাজার এখানে বিসি আছে। সবগুলো বাজারে নিয়ে আসছি। আর আমি এইদিকে গিয়ে একটু প্রথমে তরকারিগুলো নিয়ে নিছে, এখানে টমেটোর মধ্যে টমেটোগুলো নিয়ে নিছে। আর এখানে কি আলু আছে, শিম আছে, এগুলো কিছু একটা নিতে হবে। আচ্ছা আমি দিচ্ছি এটা। আর এটা কি বনফুল? মোটামুটি নুডলসের সাথে দিচ্ছি। নুডলস কয় টাকা নিয়েছে? এখানে প্রাইস আছে 130 টাকা। আর এটার দাম 50 টাকা না? দেখতেছেন কত বড় মাছ, কাতলা মাছ। কাটাগুলো কাটতে অনেক বল প্রয়োগ করতে হচ্ছে। আর এইদিকে অন্য আরামসে ছোটো মাছগুলা, কারণ চোখের পাওয়ার লাগে, তো এজন্য অন্যকে দিছি। ছোটো মাছ দেখতে পাওয়ার, আর বড় মাছ দেখতে বল। বড় সাইজ ফাটতেছে না। এগুলো তো শুধু টমেটো ছোট মাছগুলো দেখ। দেখতেছে নাম্বু সহ অগ্নি ছোটো মাছগুলো পরিষ্কার করতেছে। এখানে কতগুলো মাছে ফেলতে হয়নি, কিছু এমনি একটু পরিষ্কার করলে হয়, আর কতগুলাতে
পেটের কালো ইয়েগুলো বের করে ফেলতে হবে। ছোট মাছগুলো টমেটো দিয়ে রান্না হবে, অনেক মজার একটা রেসিপি, খেতেও দারুণ। টমেটো গুলো কেটে ফেলতেছে, এগুলো ফাঁক নাই টমেটোর জন্য আর কি। টমেটো গুলো দুই নিচে মোটর বিসি পরিষ্কার করে দিয়েছে, মাছ পরিষ্কার করে নিয়ে নিয়েছে। ঘরের দিকে কড়াইয়ে তুলে দিয়েছে, রান্না করে ফেলবে কাঁচা মরিচ দিয়ে। এখন অনেক কষ্ট করে কিন্তু ছোট মাছগুলো পরিষ্কার করছে, দেখছেন? এখন ধুয়ে ফেলতেছে, এগুলো খেতে ভীষণ মজা টমেটো দিয়ে রান্না করলে। এগুলো কিন্তু শহরে থাকতে একবার পাইছিলাম, তিন মাসের থেকে বেশি থাকছি, পাওয়া হয়নি কোনোদিন। আমার পছন্দের মাছ, ভালো দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। কাঁচামরিচ দিয়ে না তো ওগুলো তো কাঁচামরিচ দিয়ে রান্না করলে মজা বেশি মনে হয়। হ্যাঁ বলতেছে দেখতো, আমরা বলতেছে যে হ্যাঁ আছে। কাঁচামরিচ বক্স আগুন ধরে দাও, করে দিয়ে শুকাতে হবে তো। বাবির জন্য আলাদা মাছ রান্না করতে হবে? হবে না, আছে রান্না করা। আচ্ছা আমাদের কাটি সরিষা তেল, কারণ সরিষা দিয়ে রান্না করে, এগুলো নাকি একটু করে দিলেও হয়। প্রথমে টমেটো, পেঁয়াজ, লাল মরিচ, ধনিয়া গুঁড়ো, মরিচের মতো ফেলে দিয়েছে, ফুরে যাচ্ছে, দিয়ে দিচ্ছে
এখন একটু কষানো হোক, ডাকনা দিয়ে দিচ্ছি। হচ্ছে না এটা? এখন নাকি কয়েকটা শিব নিয়ে নিচ্ছে আম্মুর জন্য, এই দুই চারটা এমনি, এগুলোতে তরকারি দেওয়া যায় না। আম্মু শিম খাবে বলছে, জন্য আর তরকারিগুলোও এখনো বাক্সে রাখানো হয় নাই। হ্যাঁ দেখে দাও, হয়ে গেছে নেওয়া। আর ওদিকে তো মশলা বসাতে দিতে হবে, যেখানে দেখো। গরম হয়ে গেছে, লবণ দিয়ে দিবে। মাছ দিয়ে দিয়ে মনে হয় মাছ দিয়ে দিবে এখন। পানি দিয়ে দিছে আর শিমগুলো দিয়ে দিচ্ছে, দেখতেছে। দুই চারটা মাত্র পেরে যা খানাটা রান্না, তারপর বাহার বাধা দিবে। ধনিয়া পাতা, এগুলো হতো ধনিয়া পাতা মনে হয়। রান্নার জন্য কয়েকটা পরিষ্কার করে নিও, আলাদা হবে। আলাদা করে ফেলো, বিসিরিয়াটা এখানে রেখে দাম। আলুগুলো এখানে রেখে দাম,
পেঁয়াজ গুলো আলাদা করে আনো, এখন বাহার পাতা গুলো পরিষ্কার করে নিয়েছে, ধোয়ার পর একটু দিয়ে দিলে তরকারিতে সুগন্ধির জন্য দিয়ে দিচ্ছে। আমাদের রান্না হয়ে গেছে, আর একটু ভালো করে নামে ফেলবে সিদ্ধ করার পর। সো বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো বসে লাইক করবেন, কমেন্টে জানাবেন, এবং যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে তুমি এগুলো দিয়ে পরিষ্কার করে ফেলো ভালো করে। আজকের মতো আমরা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।